জন্য দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর এই সসের মধ্যে দেখে নিয়ে এসেছি অনিয়ন গার্লিক। রাতে রাতে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে রাত্রিবেলা আমি আর আমার ছেলে দুজনে মিলে চিড়ে ভাজা খেয়েছি। এইবার চিড়ে ভাজা খেয়েছি যতটা না তার থেকে বেশি ছড়ানো হয়ে গেছে, আর ওই জন্যে সারা ঘর চিড়ে ভাজা হয়ে গেছে। তো সকালবেলা ঝাঁট না দিলেই হতো না, ওই জন্যে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েকে দেখছেন এখন সোফার উপরে কি সুন্দর একা একা বসে আছে, কিন্তু যখন আমি অন্য ঘরগুলো ঝাঁট দিতে যাব তখন আর ওখানে ও বসে থাকবে না, তখন ঠিক আমার পিছন পিছন চলে যাবে। আর আমি যখনই ঝাঁট দিচ্ছি, যেখানে ঝাঁট দিচ্ছি সেই সামনে গিয়ে বসে পড়ছে দেখার জন্য যে মা কি কাজ করছে না করছে। তো বন্ধুরা, আজ দুপুরবেলা কী কী রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার সবজি বানানো হয়ে গেছে, তো এখানে আছে থোর। থোরটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে চটকে রেখে দিয়েছি, তো এটা আমি কিছুক্ষণ আগেই থোরটা বানালাম। আর এখানে আমি বানিয়েছি উচ্ছে আর আলু, তো উচ্ছে আলু ভাজা করব। আর এখানে আছে তোফু, অর্ধেকটা তোফু আছে, তো তোফু রান্না করব। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাগানে, আর এতটা রোদ যে তাকাতে পারছি না। তো এই যে উচ্ছের পাতাগুলো তুলে নেব, আর কিছু কিছু উচ্ছের পাতা ঠান্ডার কারণে নষ্ট হয়ে গেছে। আর আজকে কিন্তু একদম ঠান্ডা নেই, কালকে থেকে আজকে ঠান্ডাটা অনেকটাই কম। তো উচ্ছে আরও বেশি যদি ঠান্ডা পড়ে তাহলে উচ্ছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো উচ্ছের পাতা নষ্ট হয়ে যাওয়ার আগে উচ্ছের পাতাগুলো তুলে নেব। তো অনেকদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে উচ্ছের পাতা দিয়ে নাকি বড়া তৈরি করা যায়, আজ প্রথম উচ্ছের পাতার বড়া তৈরি করব। তো ওই জন্যে উচ্ছের কয়েকটা উচ্ছের পাতা তুলে নেব, আর আমি এরকম কচি কচি পাতা দেখে তুলে নেব। তো তাহলে চলুন উচ্ছের পাতাগুলো তুলে নিই, ভীষণ রোদ লাগছে। দেখুন একটা উচ্ছে হয়েছে, কিন্তু এই উচ্ছেটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, অনেকটা উচ্ছে হয়েছে, কেন শুকিয়ে গেছে কেন কি জানি, ঠান্ডার জন্য কিনা বুঝতে পারছি না। তো ওইদিকে যেতে হবে উচ্ছের পাতা তুলতে গেলে। উচ্ছের পাতা তুলতে গিয়ে দুটো এরকম উচ্ছে পেয়েছি, এই একটা আর এই একটা। এইগুলো আর একটুখানি বড় হতো, কিন্তু ঠান্ডা পড়ছে যেহেতু ওই জন্য পিছনটা কেমন লাল লাল মতন হয়ে যাচ্ছে। আর এতটাই রোদ, গরম মনে হচ্ছে গরমকালের মতন রোদ, ওই জন্য মুখটুক লাল হয়ে গেছে। তাহলে চলুন যে কটা উচ্ছের পাতা পেয়েছি এই পাতাগুলো দিয়েই উচ্ছের বড়া তৈরি করি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন, আমি বাইরে এসেছি বলে ও বাইরে আসছে। আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। কি মা বাইরে আসে না, তুমি পারবে না আসতে? তো বন্ধুরা, আজ সর্ষে পোস্ত দিয়ে তোফু রান্না করব। আর শিলে যদি সর্ষে বাটা হয় তাহলে আমার কাছে সর্ষেটা বেশি ভালো লাগে, তো ওই জন্যেই আমি বেশিরভাগ দিনই শিলে সর্ষে বাটি। তো বন্ধুরা, উচ্ছের পাতার পকোড়া তৈরি করে নেব। তো উচ্ছের পাতাগুলো এরকম করে বানিয়ে নিয়েছি, না ছোট না বড় এরকম ভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে বেসন আর কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং, দিয়ে দেবো একটুখানি লঙ্কা আর আদা, জানি না এর মধ্যে লঙ্কা দেওয়া যায় কিনা। দিয়ে দেবো কালো জিরে, কালো জিরেটা আমার ভীষণ ভালো লাগে ওই জন্য বেশি করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য
জন্য লবণ, এবার ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আছে ভাজা জিরে, গরম মশলা আর হচ্ছে ধনে, সব একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। তো এবার এটা ভালো করে মিশিয়ে নাও। মিশানো হয়ে গেছে, এবার এই উচ্ছের পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে হাত দিয়ে মেশালে বেশি ভালো হবে, আর আমি কিন্তু হাতটা ধুয়ে এসেছি। আর উচ্ছের পাতার পকোড়া আমি আগে কখনো খাইনি, পকোড়া বলুন বড়া বলুন আগে কখনো খাইনি, এই প্রথম তৈরি করব। আমি আমার মতন করে তৈরি করছি, একটু একটু জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এরকম ভাবে মাখিয়ে নিলাম, আর তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা বেশি গরম হয়ে গেছে, আর এই এই কড়াইতে আমি উচ্ছে ভাজা করেছিলাম, তো একটুখানি তেল বেশি ছিল, তো সেই তেলের মধ্যে একটুখানি তেল দিয়ে তারপরে আমি উচ্ছেটা ভাজা করে নিচ্ছি। আর এটা কিন্তু লোহার কড়াই, তো সেই তো লোহার কড়াইয়ের মধ্যে আমি পকোড়াটা ভেজে নেব। আর এই কড়াইয়ের মধ্যে আমি উচ্ছে ভাজা করেছিলাম, আর উচ্ছে ভাজা করার সময় তেল একটুখানি ছিল, তার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা বেশি গরম হয়ে গেছে বলে কড়াইটা কেমন পুড়ে পুড়ে গেছে। এবার আমি এক এক করে এই উচ্ছের পাতার বড়াগুলো তৈরি করে নেব। তো পকোড়াগুলো আমি এই প্রথম খেলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেহেতু আমি পকোড়ার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, একটু ক্রিস্পিও হয়েছে, বেশ ভালো লেগেছে পকোড়াগুলো। অন্য কখনো যদি পারি রান্না করব। তো বন্ধুরা দেখুন, কালকে তো বৃষ্টি পড়ছিল, আর আজকে সূর্য ওঠার পর কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। তো বন্ধুরা, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার ভোগ তুলে নেব। তো এখানে আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি, উচ্ছে আলু ভাজা, উচ্ছের পাতার পকোড়া, আর এটা হচ্ছে মুগ ডাল, থোড় দিয়ে মুগ ডাল, আর এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে তোফু আর লেবু। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা, আমরা একটুখানি বাইরে ঘুরতে এলাম, আর আমার ছেলেকে বললাম সোয়েটার পরে তারপরে বাইরে আসতে। বাইরে সেরকম ঠান্ডা নেই, কিন্তু তবুও যদি ঠান্ডা লেগে যায়, হাওয়া হচ্ছে। তো কয়েকদিন পর হচ্ছে ক্রিসমাস, বেশ কয়েকদিন দেরি আছে, তবুও কিছু কিছু বাড়িতে সাজানো শুরু করেছে। তো আমাদের এই বাড়ির সামনে একটা বাড়িতে দেখছি সাজানো শুরু করেছে। আমরা সেই দীপাবলির সময় বাড়িতে লাইট লাগিয়েছিলাম, তো এই লাইট তো খুলিনি, তো সেই লাইটে আমরা জ্বালাবো। তারপরে একদম ক্রিসমাস শেষ হয়ে যাবে, তারপর এই লাইটগুলো খোলা হবে। শোনা, আমি তোর বাবার জুতো পরে এসেছি, চল চল চল। ভালোই ঠান্ডা লাগছে, প্রথমে ভাবছিলাম ঠান্ডা লাগছে না, সোয়েটার পরে আসিনি, এখন দেখছি ভালোই ঠান্ডা লাগছে, ওই জন্য আবার ঘর থেকে সোয়েটার পরে এলাম। গাড়ি আসছে, হাত ধর। খাসের পরে জল। তো এই বাড়িটাই ক্রিসমাসের জন্য দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, রাত্রিবেলা আসলে ভালো বোঝা যেত। তো রাত্রিবেলা এখানে লাইট জ্বলতো। তো অন্য একদিন আসবো, ওর বাবা যেদিন বাড়ি থাকবে সেদিন আমি আর আমার ছেলে দুজনে মিলে আসবো, এসে দেখা বুনুর আসতে হবে। এই বাড়িটা প্রত্যেক বছর এরকম সুন্দর করেই সাজায়।
ভালো লাগে এই রাস্তার ধারে, এত জোরে জোরে গাড়ি যায়। হ্যাঁ খুব সুন্দর করে সাজিয়েছে, হ্যাঁ নিচটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এইগুলো হচ্ছে কয়দিন আগেই করেছে, আগের বার এখানে এসেছিলাম ফটো তুলতে, ওনারা আবার লাইট জ্বালিয়ে দিয়েছিল যেই দেখছে আমরা ফটো তুলছি। শোনা কেমন লাগলো? ভালো লেগেছে। তো চলো আর বাড়ির দিকে যাওয়া যাক, সন্ধে হয়ে যাচ্ছে। যখন রোদ ছিল তখন কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না, আর রোদ চলে গেছে এখন বেশি ঠান্ডা লাগছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর কোথাও যাবি নাকি? কোথায় যাবি? ওইদিকে। তো আজ ডিনারে তৈরি করব ম্যাকরুনি, আর একটা প্যাকেট রান্না করলেই হয়ে যাবে। আর এর মধ্যে রয়েছে একটা, এর মধ্যে আছে এই যে চিজের প্যাকেট, কিন্তু চিজটা ব্যবহার করব না। তো জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই। তো ভাবছি নুডলসের মধ্যে সোয়াবিনের যে গুঁড়ো আছে না সেটা দেব। তো আগে একদিন এই যে সোয়াবিনের গুঁড়ো ব্যবহার করেছিলাম কোনো এক রেসিপিতে, তো সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা ভাবছি আজকে ম্যাক্রোনির মধ্যে এটা দিই, একবার ম্যাক্রোনি বলছি একবার নুডলস বলছি, তো যাই হোক ম্যাক্রোনি দুটোই তো একই জিনিস, শুধু নামটাই আলাদা। তো আমি কয়েকটা দিন ধরে ভাবছি এই ঘিটুকু এই ঘিয়ের কৌটোর মধ্যে ঢেলে রাখবো, তার হচ্ছে না। তো আজকে এতদিন ঘিয়ের প্যাকেটটা আমি কাটিনি, তো আজকে ঘিয়ের প্যাকেটটা কেটেছি, একটুখানি সবজিতে ব্যবহার করে ঘি। তো ভাবছি যে কাটা যখন হয়ে গেছে প্যাকেটটা, তখন এই কৌটোর মধ্যে আমি ঘিটা ঢেলে রেখে দিই, কিন্তু ঠান্ডার সময় এখন ওই জন্য ঘি জমে গেছে। আগের দিন ঢালছিলাম কিন্তু ঘি জমা ছিল বলে আর ঘিটা ঢালা হয়নি। আজকে যে দেখছি যে ঘিটা একটুখানি মানে গলা গলা অবস্থা আছে, গলা তো একটু লিকুইড মতো হয়েছে ঘিটা, তো ওই জন্য ভাবছি আজকে ঢেলে রেখে দিই, নাহলে এর থেকে বেশি যখন ঠান্ডা পড়বে তখন আরো ঘিটা শক্ত হয়ে যাবে। আর এই প্যাকেটটা আমি এই প্যাকেটটা বের করার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি। তো এতটুকু ঘি ভর্তি হয়েছে আর এর মধ্যে এখনো ঘি আছে, দেরি হচ্ছে না, শক্ত হয়ে গেছে ঘিটা। দেখি এই উনুনের পাশে রেখে দিই, তাহলে ঘিটুকু গলে যাবে। তো এদিকে আমি সোয়াবিনের যে গুঁড়োটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি একটুখানি দুধ জ্বাল দিয়েছিলাম, তো সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। কি করে দেখাবো এই যে, তো এবার জলটা ছেঁকে নেব। তো বন্ধুরা আমি ম্যাক্রোনির মধ্যে যে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো ভাজা করে নিচ্ছি, আর সঙ্গে সোয়াবিনের গুঁড়োটাও এরকম করে ভাজা করে নিচ্ছি, আর কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এর মধ্যে আমি সবজি দিয়েছি এই যে মটরশুঁটির দানা, বিনস, গাজর আর এই যে কর্ন, আর এই সবজিগুলো কিন্তু ফ্রোজেন সবজি, এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ম্যাক্রোনিগুলো দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতন চিজ দিলাম, এই চিজটা আর দেবো না, আর ওই যে ম্যাক্রোনি প্যাকেটের মধ্যে যে চিজটা ছিল এরকম ইয়েলো কালারের এই চিজটা একটুখানি দিই, দিয়ে মিশিয়ে দেবো, আর এর মধ্যে একটুখানি গোল। তো আমি এখানে আচারি টিভি দেখছিলাম, তো আমি এত খুঁজে মা বলছে আমার এত খুঁজবো না, এমন বলছে কি এবার এখানে চিন্তা করি। দেখে
পেয়েছিলাম। এ আমার আমার ছেলে টমেটো কি এটা কি কি রয়েছে? টমেটো সস। আর টমেটো সসের মুখ খুলছে আর এই সসের মধ্যে দেখে নিয়ে এসেছি অনিয়ন গার্লিক কিচ্ছু নেই। অনিয়ন গার্লিক সে চলো অনিয়ন গার্লিক আলাদা একটুখানি চলো সাবধানে। ওয়াও কি সুন্দর আমার ছেলে পেরেছে। কি করে পারলে শুনুন তোমরা সবাই করে তুমি শুরু ও ইউ করে হ্যাঁ কি করে পারলে আমি তো ভাবতেই পারিনি দুবার করতে হয় ও দুবার করতে হয় একবার বেশি একবার যে আমরা স্লোলি তখন হয় না তখন প্রেসার দিতে ও আমি তো জানি না যে কি করে খুলতে হয়। খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সোনা घी गला रेखे दीछी और घी गले जाते ढाल कथा बोलते ही तो भूले गे तो बंधुरा অনেক দিন ধরেই বলছেন যে তাদের ইউটিউব চ্যানেলের নামটা যাতে রিয়া ইউএস এর চ্যানেলে নেওয়া হয়। ভাবছি যে কালকে যে ব্লগটা আমি বানাবো সেই ব্লগে আমি আপনাদের চ্যানেলের নাম রিয়া ইউএস এর চ্যানেলে নেব। আমি কমিউনিটিতে পোস্ট করব আপনাদের চ্যানেলের নাম বলবেন আর আপনাদের নাম ওখানে লিখে দেবেন রিয়া ইউএস এর চ্যানেলে আপনাদের নামটা বা আপনাদের চ্যানেলের নামটা বলতে সুবিধা হবে। কমিউনিটিতে পোস্ট দেব একটা যে আপনারা ওখানে গিয়ে আপনারা আপনাদের চ্যানেলের নাম বা আপনাদের নাম ওখানে লিখে দেবেন। কালকে সকালের মধ্যে যদি আপনারা চান যে আপনাদের চ্যানেলের নাম রিয়া ইউএস এর চ্যানেলে নেওয়া হয় তাহলে কালকে সকালের মধ্যে আপনারা আপনাদের চ্যানেলের নাম কমিউনিটিতে লিখে দেবেন। তো কালকে সকালের মধ্যে যে কটা কমেন্ট আমি পাবো সেই কটা চ্যানেলের নাম আমি কালকের ব্লগে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চিজ দেওয়ার পর এই যে ম্যাক্রোনিটা এমন দেখতে হচ্ছে তো এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা ঠাকুরের ভোগ তুলে নিয়েছি তো সোনাকে খেতে দিয়েছি আর আমিও একটুখানি টেস্ট করেছিলাম তো খেতে তো আমার কাছে দারুণ লেগেছে খুব ভালো লেগেছে তো নিজে রান্না করে নিজেই গুণ গাচ্ছি। তো বল সোনা তুই খেয়ে বল কেমন লাগছে? ও খেয়েছে কিছুটা তবু আপনাদের সামনে একটুখানি খাচ্ছি। তো বন্ধুরা এরকম করে আর মানে আমি রান্না করব তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে। হ্যাঁ বাই করে দাও সবাইকে বাই করে দাও আবার ভালো করে বাই করে দাও।